পঙ্গপাল বলতে বিশেষ এক ধরনের ঘাসফড়িং এর পালকে বলা হচ্ছে। এই পালে কোটি কোটি ঘাসফড়িং ঝাঁক বেঁধে থাকে, যে অঞ্চলের উপর দিয়ে যায় সেই অঞ্চলের খাওয়ার মতো সব ধরনের ফসল ও গাছের পাতা খেয়ে ফেলে। জাতিসংঘের ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশন বা FAO এর মতে একটি প্রাপ্তবয়স্ক ফড়িং সারাদিনে তার ওজনের সমান খাবার খায়, ফলে 35,000 মানুষের এক বছরের খাবার এক বর্গ কিমি ঝাঁক বিশিষ্ট 10,00,000 পতঙ্গ একদিনে খেয়ে ফেলে। এমনই এক ঘটনা ঘটেছে আফ্রিকা মহাদেশের বেশ কয়েকটা দেশে, তার মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত সোমালিয়া, ইথিওপিয়া, কেনিয়া এই দেশগুলি। এবং এই দেশগুলিতে জাতিসংঘের তরফ থেকে সতর্কতা জারি করেছে। এই সতর্কবার্তায় বলা হয়েছে সোমালিয়া সহ আফ্রিকায় পঙ্গপালের আক্রমণে মানবিক সংকট তৈরি হতে পারে, জিবুতি ও ইরিত্রিয়ায় 36,000 কোটি পতঙ্গের আক্রমণে খাদ্য নিরাপত্তায় ভয়াবহ সংকট তৈরি হয়েছে, এশিয়া মহাদেশেও পঙ্গপালের আতঙ্ক তৈরি হয়েছে, জাতিসংঘ ইরান সহ পাকিস্তানকে সতর্ক থাকার কথা বলেছে। এরই মধ্যে পাকিস্তানের KPK এর 9টি জেলা দারুণ ক্ষতিগ্রস্ত হয় মরুম পঙ্গপালের জন্য। ফসল ও কৃষকদের বাঁচাতে পাকিস্তান সরকারকে জাতীয় জরুরি ব্যবস্থার ঘোষণা করতে হয়। এরপরেই পঙ্গপালের দল ঢুকে পড়ে ভারতের 3টি রাজ্যে, পাঞ্জাব, গুজরাট ও রাজস্থানের বেশ কিছু জেলা ক্ষতিগ্রস্তও হয়। 1,70,000 হেক্টর চাষের জমি নষ্ট করেছে পঙ্গপালে। এরপর বাংলাদেশেও এই হানা হতে পারে, তবে বিশেষজ্ঞদের মতে এই বছর না হলেও পরের বছর পঙ্গপালের আবির্ভাব হতে পারে বাংলাদেশে। কিন্তু এই পঙ্গপাল ঠেকাতে মানুষের জানা নেই তেমন কিছু পদ্ধতি। আকাশপথে কোটি কোটি পঙ্গপাল হামলা করে জমিতে, এরা ঝাঁক বেঁধে ও অনবরত চলতে থাকায় উপর থেকে প্লেনের মাধ্যমে কীটনাশক ছড়ালেও তেমন ফল পাওয়াও যায়নি। পতঙ্গ বিশেষজ্ঞরা বলেছেন ওমানের মরুভূমিতে ঘূর্ণিঝড়ের কারণে অনেক বৃষ্টি হওয়ায় এই পঙ্গপালগুলো আফ্রিকায় চলে গেছে, ঘূর্ণিঝড় থেকে এই পতঙ্গের আগমন ঘটে। বিগত 10 বছরে ভারত সাগরে ঘূর্ণিঝড়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, জেরেই ভারত সহ বাংলাদেশের কৃষকরা আতঙ্কে রয়েছেন। পৃথিবী এর আগেও অনেকবার পঙ্গপালের এমন আক্রমণ দেখেছে। পঙ্গপাল ইতিহাসে বহু পুরনো, প্রাচীন মিশরীয়দের কবরে এই ছবি দেখা যায়। এছাড়া গ্রিসের ইলিয়াডে, বাইবেল এবং কোরআনে পঙ্গপালের উল্লেখ আছে। ধর্মগ্রন্থগুলির মতে এই পতঙ্গকে ঈশ্বরের শাস্তি হিসেবে বর্ণনা করা হয়েছে।